আসসালামু আলাইকুম। আজকে আমরা পেগাসাস W600 PC এই মেশিনে Aero 7 আসছে আমাদের সর্বপ্রথম নতুন মেশিনটাতে, তো আমরা এটাকে সমাধান করব কিভাবে এটা আপনাদের সম্পূর্ণ দেখিয়ে দেব। কন্ট্রোল বক্স নাম্বার D332, তো এটার প্যারামিটার আমরা খুঁজে পাইনি, আমাদের ইঞ্জিনিয়ারের সাথে যোগাযোগ করছি, তো উনারও প্যারামিটার দিতে পারেনি, তো উনি আমাকে সাজেস্ট করছে যে আমি যেভাবে বলি এভাবে কাজটা করার জন্য, তো আমরা চেষ্টা করব এই কাজটা কীভাবে সমাধান করি। তো আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, তো চলুন ভিডিওটি স্টার্ট করি। তো বন্ধুরা, আপনারা আজকে দেখতে পাচ্ছেন যে আমরা আমাদের লোগোটা চেঞ্জ করে ফেলেছি, তো যদি লোগোটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমরা একটু ভিডিওর স্পিড একটু বাড়াই নিয়েছি, যাতে ভিডিওটা একটু লং হতে যাচ্ছে, তো বলবো একটু ধৈর্য সহকারে একটু দেখবেন, আশা করি অবশ্যই বুঝতে পারবেন। তো যেহেতু Aero 7 আসছে, এটা মেশিনটা নতুন মডেল, তো আমরা এটাকে সমাধান করার জন্য আমরা ইঞ্জিনিয়ারকে কল দিয়েছিলাম, তো উনি বলছে যে প্যাডেল ইউনিট থেকে হয়তো সমস্যা হতে পারে, তো চেক করার জন্য। তো আমরা প্যাডেল ইউনিটটা আমরা খুলে নিয়েছি, তো এখন আমাদের সমস্যাটা খুঁজে বাইর করতে হবে, তো আমরা সমস্যাটা খোঁজার চেষ্টা করছি কীভাবে সমাধান করা যায়। আমাদের সমস্যাটা হয়েছে Aero 7 আসার পর মেশিন সুইচ দিলে প্রেশার বোর্ড উপর দিকে উঠে না, এবং আপনার চলেই একটু ডাইরেক্ট চলে তারপর বন্ধ হয়ে যায় Aero 7 আসে। তো আমরা এখানতে যেহেতু এটা অ্যাডজাস্ট করা হয়, তো আমরা সমস্যাটা খোঁজার চেষ্টা করছি, দেখি কোন জায়গা থেকে আমরা সমস্যাটা সমাধান করতে পারি। তো ইঞ্জিনিয়ার আমাদেরকে সাজেস্ট করছে এখান থেকে চেক করার জন্য, তো আমি একবারে সবগুলো নাড়াই নিছি, যেহেতু এখানে একটা সেটিং আছে, এদিকে হইলেও চলবে না, উপর বেশি উপরে উঠলেও চলবে না সেটিংটা, বা নিচে হইলেও চলবে না। তো আমি একটু একটু চেষ্টা করছি, তো আপনার ভিডিওর শব্দতে ভয়ে যে বুঝতেই পারছেন, এইখানে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি। দেখতে থাকুন, তো আমরা সমস্যা এখনো খুঁজে পাইনি, আমরা কন্ট্যাক্ট করছি ম্যানেজারের সাথে, ইঞ্জিনিয়ারের সাথে, তো উনি আমাকে যেভাবে বলছেন আমি এভাবেই চেষ্টা করতেছি, কারণ আমি চাচ্ছি যে এই সমস্যাটা প্রথম আমি ফিল করছি নতুন মেশিনে, তো আমি চাচ্ছি যে এই সমস্যাটা আমি আপনাদেরকে হয়তো সময় লাগছে, আমি নতুন হিসেবে বা নতুন সমস্যা হিসেবে আমি খুঁজে পাইতে সময় নিছে, তো আমি যে সমস্যাটা ফেস করছি যাতে আপনারা তাড়াতাড়ি এটা সমাধান করতে পারেন, এর জন্য আমি ভিডিওটা আপনাদের কাছে আপলোড করলাম, তো ভিডিওটি ধৈর্য সাগর একটু দেখতে থাকুন। তো আজকে আমরা আমাদের ইয়াটা থাম্বেলটা সরি আমাদের লোগোটা চেঞ্জ করছি, অল রিসেট 26, নিজে শিখবো অন্যকে শিখাবো, তো এটি ধারাবাহিকতায় আমরা যা জানবো আপনাদেরকে শিখাবো, এটাই যাতে আমার সময় লাগছে, যাতে আপনাদের সময় না লাগে, যাদের কাছে নতুন এই পেগাসাস মেশিনটা আছে অবশ্যই তারা দেখে শিখে নেবেন, বুঝে নেবেন, যাতে তাড়াতাড়ি সমস্যাটা সমাধান করতে পারেন, এটাই মূলত নিজে শিখবো অন্যকে শিখাবো। তো আমরা চেষ্টা করছি এখান থেকে সেটিং করার জন্য, একটু একটু করে সেটিং করছি, তো আপনারা আমি যেহেতু ভিডিওর স্পিড একটু বাড়া নিছি, হয়তো আমার সাথে যে কথা বলতেছে ওনার কথাটা শোনা হয়তো হবে, তো বুঝতে পারতেছেন উনি কি বলতে চাচ্ছে, হয়তো পি আসে বা Aero 7 আসে, তো শেষ পর্যন্ত আমরা সমস্যা পাইছি, তো ভিডিওটি দেখতে থাকুন আমরা কোন জায়গা থেকে সমস্যাটা সমাধান করি।
তো বন্ধুরা, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। যারা নতুন এখনও জয়েন করেন নাই, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং যদি ভিডিওটি ভালো লাগে শেয়ার করে দিন, সবাইকে দেখার সুযোগ করে দিন, যাতে আপনার আরও একটি ভাই এটাকে দেখে শিখতে পারে। তো আমরা এখান থেকে কিছু পাইলাম না, তো আমরা সার্কিটটা খুলে নিলাম। খুলে দেখি জ্যাকটা নাড়িয়ে কোনো লুজ কালেকশন হচ্ছে কি না। যেহেতু আমি কিছুই করছি না, যেহেতু আমার ইঞ্জিনিয়ার আমাকে সাজেস্ট করতেছে যে এগুলোগুলো করো, হয়তো ঠিক হইতে পারে। তো ওনার কথা মতোই আমি কাজগুলো করতেছি, যেহেতু নতুন মেশিন, নতুন সব কিছুই নতুন। তো আমি চেষ্টা করছি ওনার কথা শোনার জন্য। আগে আমি জানলে অবশ্যই তো আপনাদেরকে জানিয়ে দিতে পারবো, এই জন্য আমি আগে ওনার কথাগুলো বোঝার চেষ্টা করছি। তো উনি যেভাবে বলতেছে আমি এভাবেই চেষ্টা করতেছি। তো আমরা চেক করলাম, আবার জ্যাকগুলো লাগিয়ে নিলাম। এখন আমি আবার ফিটিং করে দিচ্ছি, দেখি আবারও সমস্যা সমাধান হয় কি না। তো বন্ধুরা, আশেপাশে আপনাদের, আপনারা যারা গার্মেন্টসে চাকরি করেন, আশেপাশে আপনাদের আশেপাশে যদি কেউ মেকানিকের কাজ শিখতে চায়, অবশ্যই আমার চ্যানেলটাকে একটু দেখিয়ে দিবেন। তো আমি চাচ্ছি যে আমরা যেটা জানবো আপনাদেরকে এটা জানিয়ে দিব, তাহলে খুব সহজেই আমরা কি একজন আরেকজনের পাশে দাঁড়াতে পারবো। কারণ গার্মেন্টস সেক্টরটা এমন একটা জায়গা যেখানে প্রতিদিনই যুদ্ধ করতে হয়। আমরা যত তাড়াতাড়ি মেশিন ঠিক করতে পারবো, তত তাড়াতাড়ি আমরা ভালো অবস্থানে ফিরে যাব। তো আমি চেক করে নিচ্ছি, আমি জিজ্ঞেস করার চেষ্টা করছি কি আসতেছে। তো আমার পাশে অপর পাশ থেকে যারা উত্তর দিচ্ছেন আমার সাথে, তো অবশ্যই আপনারা বিষয়টা বুঝতে পারতেছেন। তো আমি লাস্ট একটু সেটিং করে নিচ্ছি। তো আমরা শেষ পর্যন্ত সমস্যা খুঁজে পাইছি, তো চলুন আমরা সমস্যাতে যাই। তো আমরা প্রথমে পিএস চেপে ধরে সুইচটা অন করব, প্রোগ্রামটা আসবে এখানে। 79 নম্বরে যাব আমি, আমাকে সাজেস্ট করছে 79 নম্বরে যাওয়ার জন্য। গিয়ে এখানে এন এবং ওয়াই আছে, তো উনি বলছে ওয়াই করে দেওয়ার জন্য। এবং ওয়াই এন এটা কি কী সেটা আমি জানি না, তাহলে আমাকে বলছে যে ওয়াই এন থাকলে ওয়াই করে দেওয়ার জন্য, তো আমি ওয়াই করে দিছি। তারপর আমাকে বলছে আবার অফ করে পি বাটন চেপে ধরার জন্য। মনে রাখবেন 79 নম্বর বাটন। তো দ্বিতীয়টা হচ্ছে পি বাটন চেপে ধরে 31 নম্বর প্রোগ্রামে আসবে, এটা জিরো করে দেওয়ার জন্য। যদি অন্য কোনো সংখ্যা থাকে, এক থেকে জিরো থেকে চার থাকবে, তো আপনারা জিরো করে দিবেন। এরপরে আমাকে আবার সাজেস্ট করছে মেশিন সুইচটা অন করে কোনো বাটন পি ব্যাস চাপতে হবে না, মানে রানিং হয়ে গেলে আমি সুইচটা অন করছি। হ্যাঁ, এখন আমরা 30 নম্বর প্রোগ্রামে যাব। তো আমরা পি বাটন চেপে ধরলেই, 2 সেকেন্ড চেপে ধরলেই আমাদের প্রোগ্রামটা আসবে। 30-এ গিয়ে আমরা কী আছে, এখানে এন আছে, ওয়াই, এটা এন হয়তো অফ আছে বা ওয়াই মানে ইয়েস, তো আপনারা যেটা বুঝেন আর কি। তো আমি ইয়েস করে ওয়াই করে নিছি। এখন আমরা দেখব আমাদের মেশিনটা রানিং হয়েছে কি না বা চলছে কি না, যেহেতু আমাদের সমস্যা ছিল একটু চলার পর এটা ডাইরেক্ট চলতো এবং মেশিনটা অফ হয়ে যেত। তো আমরা
প্রোগ্রামগুলো যেহেতু অফ হয়ে গেছে তো আমরা চালু করে দিচ্ছি। হ্যাঁ, আমাদের কাজটা সম্পূর্ণ সাকসেস হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এখন আমাদের মেশিনটা রানিং হচ্ছে, চলছে, এখন প্যাশাপোর্ট উঠছে, নামছে। তো আমি শুরুতে দেখাইছিলাম যে ডাইরেক্ট চলে, তারপর বন্ধ হয়ে যায়, প্যাশাপোর্ট উঠে না। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটি বাজিয়ে দেবেন এবং ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আজকে এ পর্যন্তই, এবং যদি আপনারা আরও নতুন নতুন ভিডিও পেতে চান অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।